নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কল্যাণী সীমান্ত থেকে 10:12 কল্যাণী সীমান্ত সুপার ধরে প্রায় এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। এবার দমদমের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11:36 বনগাঁ মাঝেরহাট লোকাল ধরে মাত্র 8টা স্টেশন পার করেই আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপঘাট স্টেশন। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:30 আর আমরা এখন চলে এসেছি প্রিন্সেপঘাট স্টেশনে। তো এই পিছনে দেখতে পাচ্ছ প্রিন্সেপঘাট লেখা ছিল, যাই হোক নতুন করে রঙ করবে হয়তো তার জন্য আবার হলুদ রঙ দিয়েছে। আর আমার এই দিকটাতে রয়েছে, মানে যদি আমি এই দিকটাতে যাই তাহলে পড়বে প্রিন্সেপ মনুমেন্ট, আর এই যে একদম ওপর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর এই দিকে গেলে পড়বে হচ্ছে ঘাট বা গঙ্গা নদী। তো ফার্স্ট আমরা হচ্ছে এই দিকে যাবো প্রিন্সেপ মনুমেন্টের দিকে। তো আমি কীভাবে তোমরা এখানে আসতে পারবে সেটা একবার জানিয়ে দিই। তো আমি তো আমার বাড়ি কল্যাণীতে, তো আমি কল্যাণী থেকে ডাইরেক্ট দমদম আসলাম। দমদম থেকে ট্রেন পাল্টে আমি এসেছি হচ্ছে প্রিন্সেপ ঘাট। এছাড়া কল্যাণী থেকে যারা কল্যাণীর ওই পাশ থেকে আসবে তাদের বলে রাখি যে কল্যাণীতে 8:14 একটা ট্রেন আছে যেটা করে তোমরা সরাসরি প্রিন্সেপ ঘাট আসতে পারবে, যেটা মাঝেরহাট লোকাল। আর এছাড়া হচ্ছে যারা অন্যান্য জায়গা থেকে আসবে তাদের জন্য বলি, তোমরা তোমাদের লোকাল স্টেশন থেকে ট্রেনে করে দমদম চলে আসো, দমদম থেকে মাঝেরহাট ধরে তোমরা এখানে আসতে পারবে, প্রিন্সেপ ঘাট আসতে পারবে। আর এছাড়া যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা শিয়ালদা থেকে মাঝেরহাট লোকাল ধরতে পারো, দিয়ে মাঝেরহাট স্টেশনে চলে আসবে, তারপর সেখান থেকে ট্রেন পাল্টে প্রিন্সেপ ঘাট আসতে পারবে। দমদম থেকে যদি মাঝেরহাট ধরো তাহলে একবারে প্রিন্সেপ ঘাট নামতে পারবে, আর যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে মাঝেরহাট স্টেশনে নেমে তারপর ট্রেন পাল্টে প্রিন্সেপ ঘাট আসতে হবে। এছাড়া এখানে যদি আসতে চাও মানে বাসে করে শিয়ালদা থেকে, তাহলে শিয়ালদা থেকে তোমরা বাসে করে যদি ধর্মতলা চলে আসো সেখান থেকে হেঁটেও কিন্তু এখানে আসতে পারবে। এই যে সামনেই দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট সম্বন্ধে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, পুরনো হিস্ট্রি বলতে পারো, যেই সম্বন্ধে মানে তোমরা জানতে চাইলে জানতে পারো, ভিডিওটা পজ করে দেখতে পারো। আর এই সামনেই দেখতে পাচ্ছ এই যে বড় একদম ব্রিজটা, বেশ ভাল লাগছে। ওপরে ওই যে ওয়েলকাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না, আর সামনে এই যে মনুমেন্ট। তো এটার একটা সুন্দর টাইম স্ল্যাব নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখন হচ্ছে কিছু টাইম স্ল্যাব নেব যাতে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়, তো তার জন্য আমি একটু বসতে হবে, বসেটাকে সেট করতে হবে এখানে। মনুমেন্ট ঘুরে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে 1টার বেশি বেজে গেছে আর 1:09 আমাদের ট্রেন, আর ওটা যদি না ধরি তাহলে হচ্ছে আবার সেই 4টের সময়, তো অনেক চাপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে ঘাটটা ঘুরে তারপর ট্রেন ধরে নেবো, নয়তো প্রচণ্ড চাপ হয়ে যাবে। দুপাশ থেকে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে, অনেকেই বসে আছে। আর হচ্ছে প্রথম যে ঘাটটা ওটা হচ্ছে বন্ধ রয়েছে, বাস দিয়ে আটকানো রয়েছে, আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন ঢুকলেই দৌড় মারতে হবে। তো তাও এক ঝলক ঘুরে যাই, নয়তো আসাটাই বৃথা। আসলে টাইমিংটা এতটাই বাজে, হ্যাঁ এখান থেকে বাস ধরেও যাওয়া যেত কিন্তু আমরা ট্রেনে করেই যাবো। দমদমে গিয়ে কিছু খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়েছি, ঘেমেও গেছি। তো আর একটু সামান্য যতটা পসিবল আমার দ্বারা দেখানো ভিউটা দেখাচ্ছি, তারপর আমরা ট্রেন ধরে বেরিয়ে যাবো। দৌড়াদৌড়ির মধ্যে বলতে ভুলে গেছি, তাই বাড়ির ছাদে এসে আবার বলছি,
যে প্রিন্সেপ ঘাটে কিন্তু তোমরা বিভিন্ন নৌকা দেখতে পাবে, কালার সুন্দর কালার করা, বেশ দারুণ দেখতে। তো ওই নৌকাগুলো করে তোমরা ঘুরতে পারবে। তো যদি তোমরা ঘুরতে চাও, 1/2 ঘন্টা বা 1 ঘন্টা করে ঘোরাবে ওরা। 1/2 ঘন্টা যদি ঘোরো মোটামুটি 300 থেকে 350 টাকা নেবে, আর 1 ঘন্টা ঘুরলে 600-650 মতো নেবে। আর তোমরা 2 থেকে 5 জন মতো ওই নৌকাতে চড়তে পারবে। তবে যে ফার্স্ট গেটটা ছিল, মানে দুটো গেট আছে ওখানে প্রিন্সেপ ঘাটে, তো দুটো ঘাট আছে আর কি। তো প্রথম ঘাটটা কিন্তু বাস দিয়ে দেখলাম বন্ধ করা ছিল, মানে ওই পাশে যাওয়া যাচ্ছিল না। আর 2 নম্বর ঘাট অব্দি আমি পৌঁছাতে পারিনি, তার কারণ ট্রেনের খবর হয়ে গেছিলো, যেটা তোমরা নেক্সট দেখতেই পাবে এখন। তো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, আর এদিকে তুমি দেখতে পাচ্ছ ট্রেনও ঢুকে গেছে। মানে আজকের ঘোরাটা একটু মারাত্মক ভয়ঙ্কর লেভেল হয়ে গেছে, দৌড়ে দৌড়ে এসছি ট্রেন ধরার জন্য, তেমনভাবে থাকতেই পারলাম না। তো যাই, যতটাই ঘোরা হয়েছে বা যাই হলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তেমন কিছু বলার নেই, যদি জিজ্ঞাসা করার থাকে কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো। আর আমাকে এখন ফোনটা রেখে দৌড়াতে হবে ট্রেন ধরার জন্য। তো চলো, টাটা।